নারায়ণগর সিপিএম তৃণমূল সংঘর্ষ শনিবার উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগর। সিপিএম এর দাবি, শনিবার সকালে হিরাপাড়ি গ্রামে তাদের দুই সমর্থকের দোকানে হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। তাদের অভিযোগ, সিপিএম করায় গত কয়েকদিন ধরে দলীয় কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছিল। আমরা বসেছিলাম, আমার বাবা ছিল, আমি ছিলাম, আমাকে ঘাড় ধরে দোকান থেকে বার করে দিয়ে দোকান বন্ধ করে ব্যস তখন এই মারধর শুরু হয়ে গেল। আমি বাড়ি এসেছি, এখানে দেখি এরকম উত্তেজনা। আমরা শান্তি শৃঙ্খলাভাবে থাকতে চাই, কিন্তু ওরা থাকতে দিচ্ছে না, দিনের পর দিন সন্ত্রাস চালাচ্ছে। তৃণমূলের তরফে অবশ্য হামলার অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পাল্টা দাবি, সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের বাড়িতে হামলা চালায়। সিপিএম এর অভিযোগের প্রমাণ তো আপনারা পেয়েছেন, আপনারা দেখেছেন গাছের উপরে তীরও মারা আছে এবং আমাদের অনেক কর্মী মাথায় টাঙ্গির চোটা এবং হাতে পায়ে তীরের আঘাত নিয়ে হসপিটালে ভর্তি। পুলিশ পৌঁছলে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা। হামলার ঘটনায় 14 জন মহিলা সহ 17 জনকে গ্রেফতার করেছে পুলিশ। জামুরিয়া উপপ্রধান নির্বাচন ঘিরে এদিন ফের জামুরিয়া চিচুড়িয়া গ্রামে তৃণমূল গোষ্ঠীতন্ত্রের অভিযোগ প্রকাশ্যে আসে। তৃণমূল ও বিক্ষুব্ধ তৃণমূল তথা নির্দল প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে মারধর শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। বাসুদেব দত্ত নামে এক নির্দল প্রার্থীকে আটক করে পুলিশ, এরপরই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেন নির্দল প্রার্থীরা। আমার প্রার্থীরা সময় মতো ব্লক নেতৃত্ব থেকে টাকা পয়সা পৌঁছাতে পারে না, যারা টাকা পয়সা পৌঁছাতে পারে তারা তৃণমূল, যারা টাকা পয়সা পৌঁছাতে পারে না তারা নির্দল। সিদ্ধপুর পার্টি অফিসে বোম ফাটাই, হ্যাঁ, এবং আমাদের গ্রামের মানুষকে কিছু বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমাদের যারা আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম তাদের বাড়ি ঘর ধরে চড়া হয়, হ্যাঁ, এরকম পরিস্থিতি দাঁড়িয়ে গেছে। বাঁকড়া হাওড়া জেলা পরিষদের প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ তথা সিপিএম নেতা আনন্দ চট্টোপাধ্যায় বাড়িতে বোমাবাজির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। তার অভিযোগ, গত কয়েকদিন ধরেই তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, পুলিশকে জানিয়েও কোনো কাজ হয়নি। কৃষি বিপণন মন্ত্রী অরূপ রায় জানিয়েছেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। দক্ষিণেশ্বর ছাত্র ভর্তিকে কেন্দ্র করে তৃণমূলে গোষ্ঠী সংঘর্ষের অভিযোগ দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে। কলেজের তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্বের দাবি, বেশ কিছুদিন ধরেই ভর্তি প্রক্রিয়ায় প্রভাব খাটানোর চেষ্টা করছেন স্থানীয় এক তৃণমূল নেতা। এই নিয়ে দুপক্ষে চাপানোতর চলছিল, শনিবার তা চরমে পৌঁছায়। ঘটনার পর বেলঘুরিয়া থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান টিএমসিপি সমর্থকরা। এবিপি আনন্দ।